আসসালামু আলাইকুম র‍্যাবিট অফিশিয়াল ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। বন্ধুরা, আমি শফিকুল ইসলাম, আজ আরো একটা নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম। তো বন্ধুরা, আমি আজকে যে টপিকস নিয়ে আপনাদের সঙ্গে আলোচনা করছি সেটা হচ্ছে, আমি এর আগে একটা ভিডিও দিয়েছিলাম ইউটিউবে যে আমি কিছু খরগোশ সেল করব। তো সেখান থেকে আপনারা অনেকেই আমার খরগোশ নিয়েছেন এবং এক জোড়া খরগোশ আমার পাশের আমার এক আন্টি নিয়েছিল। তো সেই খরগোশের আজকে বাচ্চা হয়েছে এবং সেটা একটা বিশাল একটা ঘটনা। তো আমি আজকে সেই বিষয়টা আমি আপনাদেরকে দেখাবো। এই আন্টি আসলে খরগোশগুলোকে ছেড়ে রাখেন সব সময় বাড়ির মধ্যেই। আসলে খরগোশ সারাদিনই ছাড়া থাকে বাড়ির মধ্যে, কুকুর বিড়াল ওইরকমভাবে প্রবেশ করতে পারে না। তো এভাবেই ছিল, এখন হঠাৎ করে সকাল দশটার দিকে দেখা যায় যে এখানে খরগোশ বাচ্চা দিয়ে রাখছে। এখানে চারটা বাচ্চা হয়েছে, চারটার মধ্যে একটাতে আসলে যে পিঁপড়া, লাল যে পিঁপড়া আছে, যেগুলো আসলে এই লাল পিঁপড়া প্রচণ্ড আকারে একটাকে কামড়েছে। দুইটা সাদা বাচ্চা ছিল এবং দুটা কালো বাচ্চা। তো সাদা বাচ্চার একটা সঙ্গে সঙ্গে মারা গেছে এবং পরবর্তীতে দেখি, আমি যখন আসলাম এসে দেখি যে এরকম তিনটা আছে আর একটা ফেলে দিয়েছে। তো যে আপনারা সাদা খরগোশটা দেখছেন, এই সাদাটার অবস্থাও খুবই খারাপ। সাদাটা কিন্তু অলরেডি মারা গেছে, আপনারা দেখতেই পাচ্ছেন। এই দুটা কিন্তু নড়াচড়া করছে, কিন্তু এই সাদাটা কিন্তু নড়াচড়া করছে না, সাদা খরগোশটা অলরেডি মারা গেছে। তো বন্ধুরা, এনি হয়তোবা এই ইনার যে সমস্যা, এই সমস্যা থেকে অবশ্যই শিক্ষণীয় একটা বিষয় আছে। যারা আসলে নতুন খরগোশ পালন করি আমরা, তারা হয়তোবা বুঝতে পারি না যে আসলে কীভাবে খরগোশ কখন বাচ্চা দিবে, বাচ্চা দেওয়ার লক্ষণ কী, বাচ্চা দেওয়ার পূর্বে আমাকে কী করণীয় করতে হবে। যদি আপনারা এগুলো না জানেন তাহলে অবশ্যই আপনাদেরও এ ধরনের সমস্যার মধ্যে পড়তে হবে। তো দেখেন, আমি এর আগে দেখা গেছে দেড় মাস আগে আমি অর্থাৎ 45 দিন হলো এই খরগোশ জোড়া দিয়েছি এবং সে খরগোশ নিয়ে বাড়িতে ছেড়ে রাখে। দেখা যায় রাতের বেলায়ও এই বাড়িতে বাড়ির মধ্যেই থাকে, ওইরকমভাবে খরগোশের কোনো খাঁচা তৈরি করে নাই অথবা খরগোশকে আলাদা কোনো জায়গায় স্থায়ীভাবে রাখে নাই। এরকমভাবে আসলে খরগোশ পালন করেছে যে খরগোশ যে বাচ্চা দিবে সেই বাচ্চা দেওয়ার মতো কোনো উপযুক্ত জায়গা খরগোশ খুঁজে পায় নাই। তো এই কারণে কিন্তু আসলে এই প্রধান যে সমস্যাটা এটাই, যে আসলে খরগোশ বাচ্চা দেওয়ার মতো সেরকম জায়গা খুঁজে পায় নাই বলে খরগোশের বাচ্চা আসলে যে কোনো জায়গায় এরকমভাবে হয়ে গেছে। তো আসলে এজন্যই এই বাচ্চাগুলো, মানে একটা বাচ্চা মারা গেছে পিঁপড়ায় ধরছিল সাথে সাথে, এবং আরও একটা যে আপনারা সাদাটা দেখলেন সেটাতেও আসলে এই পিঁপড়ার কারণেই মারা গেছে। আর এছাড়াও বড় একটা যে ভুল আপনারা ভিডিওতে যেটা দেখতে পাচ্ছেন, আসলে এই যে কালো খরগোশ, এই কালোটারই বাচ্চা হয়েছে। কালোটা হচ্ছে মাদি এবং এই সাদা একটা আরও একটা আছে, এই দুইটা হচ্ছে সাদা। এই সাদা দুইটা নর এবং কালো যে শুয়ে আছে, সম্ভবত এটার পেটেও বাচ্চা, আমি এখনও ধরে দেখি নাই। তো আসলে লক্ষণে মনে হচ্ছে এটার পেটেও বাচ্চা আছে, এটাও অল্প দিনের মধ্যেই এটার বাচ্চা দিবে। তো আসলে এই পরিবেশে যে রাখছে খরগোশ, এখানে বাচ্চা দেওয়ার কোনো উপযুক্ত জায়গাই নেই যেখানে খরগোশ বাচ্চা দিবে। আপনারা যে বস্তাটা দেখতে পাচ্ছেন, চটের বস্তা, তো আসলে এই বস্তাটাও ছিল না, বস্তাটাকে নতুন করে দেয়া হয়েছে। তো এই অবস্থাতেই কিন্তু আসলে যদি এরকম পরিস্থিতি যদি আগেই তৈরি করতো তাহলে কিন্তু এই দুর্ঘটনাটা কোনোভাবেই ঘটতো না। আর সবচাইতে বড় যে সমস্যা সেটা হচ্ছে, আপনারা যে দেখতে পাচ্ছেন যে মাদি খরগোশের পিছনে কিন্তু দুইটা নর খরগোশ দৌড়াদৌড়ি করছে ম্যাটিং করার জন্য। তো আসলে নর খরগোশের, আপনারা সবাই জানেন যে খরগোশের কিন্তু অতিরিক্ত যে, মানে খরগোশের অতিরিক্ত এই ম্যাটিং করার ইচ্ছা এবং এরা প্রচুর ম্যাটিং করতে পারে। তো এজন্য অবশ্যই কিন্তু নর এবং মাদিকে আলাদা রাখতে হবে। তো এই যে আপনারা যে বিষয়টা দেখছেন যে এখন যদি এই কালো মাদিটার সঙ্গে যদি খরগোশ ম্যাটিং করে তাহলে কিন্তু এ মাদি মারা যাওয়ার সম্ভাবনা আছে এবং বাচ্চা তো কোনোভাবেই ধরবে না। এবং যদি পেটে আবারও বাচ্চা আসে তাহলে এই বাচ্চা দুইটা যদি বাঁচে তাহলে কিন্তু এই দুইটা বাচ্চা দুধ পাবে না, এই দুটা বাচ্চাকে আর ঠিকমতো দুধও খাওয়াবে না, বাচ্চাগুলো মারা যাবে। তো আসলে এ ধরনের বিভিন্ন ধরনের সমস্যা হবে। তো এই কারণে আপনারা অবশ্যই এগুলাকে বাচ্চা দেওয়ার
অন্তত 15 দিন আগে থেকে আপনারা নর্মাদি আলাদা করে দিবেন। সবচাইতে ভালো হয় যেদিন ম্যাটিং করাবেন সেদিনেই, ম্যাটিং করানোর পরে আপনার নর্মাদি আলাদা করে দিলে ভালো হয়। তো এই যে আপনারা দেখতে পাচ্ছেন যে আমি এর আগে যে বললাম, এই যে দেখুন কীভাবে পিঁপড়ায় কামড়েছে, আপনারা কিন্তু ভিডিওতে পরিষ্কার দেখতে পাচ্ছেন। এই যে দেখুন, তো দেখে খুবই মায়া লাগে। এই যে এগুলো কিন্তু আসলে পিঁপড়া কামড়েছে, এবং পিঁপড়া কামড়ানোর কারণেই এই খরগোশের বাচ্চাটা মারা গেছে, এবং আরও একটা যে ছিল সেটাও মারা গেছে। এটা একটা মৃত বাচ্চা, এটা আসলে একটা দুর্ঘটনা, দেখে খুবই খারাপ লাগলো। এবং আমার আন্টিও খুব বলছে যে আমারও খুব খারাপ লাগছে, আসলে আমি সেরকমভাবে লক্ষ্য করি নাই, আর আমি ওরকমভাবে খরগোশ বিষয়ে জানি না। তো আমি বললাম যে আসলে আমি তো পাশেই থাকি, আমার কাছ থেকে তো জেনে নিতে পারেন। তো আসলে ওইরকমভাবে সময় হয়তো বা হয়ে ওঠে না, তো এই কারণেই কিন্তু ওনার এই সমস্যাটা হলো। তো আমি এখন বললাম যে আন্টি আপনি আগে একটা খাঁচা তৈরি করেন, যে খাঁচাতে আপনি পরবর্তীতে বাচ্চা দিলে আপনার খরগোশের বাচ্চাগুলো সুস্থ থাকবে এবং আপনি ঠিক মতো বাচ্চাগুলোকে পাবেন। তো আসলে এখন সবচাইতে করণীয় সর্বপ্রথম যে আসলে খরগোশের বাসস্থান তৈরি করা। খরগোশের বাসস্থান যদি আসলে তৈরি করা না হয়, তাহলে কিন্তু এ ধরনের সম্মুখীন আমাদের হতেই হবে। এর জন্য আমরা যারাই খরগোশ পালন করি বা পালন করতে যাচ্ছি, যারা আসলে শখের বসে প্রথম শুরু করব, তো আসলে সর্বপ্রথম কিন্তু খরগোশকে একটা রাখার মতো একটা জায়গা আমাদেরকে তৈরি করে নিতে হবে। তো বন্ধুরা, অবশ্যই আপনারা এই ভিডিও থেকে অবশ্যই একটা শিক্ষণীয় কিন্তু একটা বিষয় ছিল, অবশ্যই আপনারা একটু হলেও বুঝতে পারলেন যে আসলে খরগোশ পালনের সর্বপ্রথম কোনটা প্রয়োজন। তো বন্ধুরা, আজ এই ভিডিওটা কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে আমাকে জানিয়ে দিবেন। তো যাই হোক, এ পর্যন্তই আমি বিদায় নিব। বিদায় নেওয়ার আগে বলে নিচ্ছি বন্ধুরা, যে বন্ধুরা এখনও আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেন নাই, তারা কিন্তু অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, এবং পাশে থাকা বেল আইকনে অবশ্যই একটা ক্লিক করবেন। তাহলে পরবর্তীতে আমি যে ভিডিওটা দিব সেটা খুব সহজে আপনি পেয়ে যাবেন। তো বন্ধুরা, আপনাদের মূল্যবান সময় আমার পিছনে দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ। দেখা হবে অন্য এক ভিডিওতে। আজ এ পর্যন্তই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।